السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة رواه مسلم شمني تمار في أمرا যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো যে নামাজ আদায় করার ক্ষেত্রে নামাজের ভিতরে এবং বাইরে মুসল্লিদের কাছ থেকে যে সকল ছোটোখাটো ত্রুটিবিচ্ছিগুলো ঘটে থাকে এই ত্রুটিবিচ্ছিগুলার সংশোধন করে আমরা যেন সবাই সঠিক সহিভাবে আমরা যেন আমল করতে পারি নামাজ পড়তে পারি এই উদ্দেশ্যে আমরা এই কথাগুলো আলোচনা করতেছিলাম আজকের এই পর্বে বলবো যে মুসল্লিদের মসজিদে যাওয়ার পরে যেই ত্রুটিবিচ্ছিগুলা সংগঠিত হয়ে থাকে তার একটি হলো ফরজ নামাজের একামত সলাকালীন ফরোজ নামাজের জামাত চলাকালীন অথবা ফরোজ নামাজের একামত শুরু হয়ে যাওয়ার পরে সুন্নত নামাজের জন্য নিয়োগ করা ভাইরা এটা আমাদের অনেকের মধ্যে এই বিশেষ করে ফজরের নামাজের ক্ষেত্রে এটা একেবারে অহরহ হচ্ছে আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রসুল বলেছেন ইদা মাতি সলাতু ফেলা সলাতা ইল্লাল মকতুবা যখন ফরজ নামাজের একামত হয়ে যায় তখন ফরজ নামাজ ব্যতীত অন্য কোন নামাজ পড়বে না অন্য কোন নামাজের নিয়োগ করবে না তাহলে এই হুকুমটা আম সকল নামাজের সময় সাই ফজর হোক সাই জোহর হোক বা অন্য নামাজের সময় হোক যখনই আমি মসজিদে যাব যাওয়ার পরে যদি দেখি একামত হয়ে যাচ্ছে তাইলে আমি অন্য কোনো নামাজের নিয়োগ করব না অথবা জামাত চলতেছে আমি কোনো নামাজের নিয়ত করব হ্যাঁ কোনো ব্যক্তি যদি নাকি একামত শুরু হওয়ার পূর্বে নামাজের নিয়ত করেছে নামাজে দাঁড়াইছে এক রাকাত পরে ফেলছে তাহলে সে আরেক রাকাত নামাজ পড়ে দ্রুত জামাতে শারীরিক হয়ে যাবে সমস্যা নেই কিন্তু সে এখনও মসজিদে মাত্র প্রবেশ করল একামত হচ্ছে এই সময় যেন কোনো নামাজের নিয়ত না করে অথবা সবে মাত্র নিয়ত করলো একামত হয়ে গেছে তখনও সে নামাজের নিয়ত সেরে জামাতে সরিয়ে দিতে পারবে তাহলে আমরা এই যে জামাত চলাকালীন অথবা একামত শুরু হওয়ার পরে সুন্নতের জন্য নিয়োগ করাটা এটা ঠিক নয় এটা হাদিস বিরোধী এখন আসুন দ্বিতীয় আমাদের যে একটা ভুল হয় যে আমাদের দেশে এটা সাধারণত দেখা যায় বা পৃথিবীর অনেক এই দেশও হয় অনেকেই কি করে ফজরের নামাজের জামাত চলাকালীন অবস্থায় মসজিদে জামাত চলতেছে এরা বারান্দায় গিয়ে বা কোনো একটা ফিলারের পিছনে গিয়ে নামাজ আদায় করে এই নামা এইভাবে নামাজ আদায় করাটা এটা রসুলের হাদিসের বিরোধী এবং রসুল এইভাবে নামাজ আদায় করতে নিষেধ করেছেন তার একটা দলিল দেখেন হাজরতে ইবনে বারজাস রদুল্লাহ বলতেছেন রজুনুল মাসজিদা এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেছেন ও রসুল্লাহ সাল্লাহুল হাদার رسوستم فضرنا مزادة كوتسن فصلنا ركاتن في جانب المسجد وي بكتي مَسْجِدِ كنا راجية دركات نمص فضل ثم دخل مع رسول الله, عليه سلم رسول الله صلى الله عليه وسلم ثم دركات فضل رسول صلى الله عليه وسلم رسول الله الله عليه وسلم رسوستم صلى الله قال يا صلى কাজে তুমি এই দুই দুই নামাজের কোনটাকে তুমি গণ্য করবে আবি সলাতিকা ওয়াহদাক আমি সলাতিকা মা আনা কোনটাকে তুমি এখন ধরবে তোমার একা একা যেটা পড়ছো সেটা না আমাদের সাথে যেটা পড়ছো সেটা এটা কাজে তাহলে এটা বোঝা গেল কি এটা আল্লাহ রসুল নিষেধ করে অপরাধ আছে আল্লাহ রসুল কি বলছেন খারাজ রসুল উল্লাহ সাল্লাহাম এক খাদিস আছে যে আনাসাল্লাম মারাক থেকে বর্ণিত যে খারাজ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হেই না সালাত যখন নামাজের একামত হল আল্লাহ রসুল কি করলেন তার কামরা থেকে হুজ রাম বের ওঠলেন ফার আ না সান বিল আজা দেখলেন কিছু লোকেরা খুব দ্রুত করে নামাজ পড়তেছেন ফকাল আ সলা তানে কে দুই নামাজ একসাথে ফানাহা ইউ সল্লিয়ে ফিল্মে স্টিরিয়েদা উকুই মাতৃ সলাত রসুসলাম বলেছেন রসুল নিষেধ করেছেন যখন নামাজ দিলে একামত হয়ে যায় তাহলে আর কোন নামাজ পড়বে না আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন হাদিসটি ইমাম ইবনে খুযায়মা রহিমাল্লাহ বনা করেছেন এখন বাকি রইল ফজরের নামাজে ক্ষেত্রে ফজরের সুন্নাতটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আতাইল ওয়া সাল্লাম বলেছেন রাকাআত আল ফজর ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম এত বড় গুরুত্বপূর্ণ নামাজটা আমরা কি করব এর হলো যে এটা আদায় করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট বর্ণিত আছে একটি হলো যে কোনো ব্যক্তি যদি ফজরের পূর্বে দুই রেখা সুন্নত নামাজ আদায় করতে না পারে তাহলে সেই ফজরের নামাজের পর সূর্য দিতে হওয়ার পরে এই দুই রেখাত নামাজ আদায় করবে এটা একটি রসুলের মৌখিক হাদিস যেটাকে কৌলি হাদিস বলা হয় আরেকটি আর হলো যে আরেকটা পদ্ধতি হলো যে রোজ নামাজ পড়ার পরে ফজরের ফরজ নামাজ পড়ার পরে ফিশুনে গিয়ে এই তাজবিগুলা পাঠ করার পরে ফিসুনে গিয়ে এই দুই নামাজ আদায় করে দুনোটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এখন আসুন এই দুইটা যে বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত এই হাদিসগুলো কি এক নাম্বার হযরত আবুর رضی আল্লাহু তাআলা হতে বর্ণিত একটি হাদিস তিন 버전 কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম "মান لم يصলি رکعتي الفجر فليصليهما بعدما ব্যক্তি ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করতে পারেনি আদায় করেনি সে যেন এই দুই রাকাত নামাজ সূর্য উদিত হওয়ার পর আদায় করে হাদিসটি ইমাম তিরমিজি রহিম

যে ব্যক্তি ফজরের পূর্বে দুই রাকাত সন্নত নামাজ আদায় করতে ভুলে গেছে সে যেন সূর্য দিতে হওয়ার পরে এই দুই রাকাত নামাজ আদায় করে দেয় এই হাদিসটি ইমাম ইবনে হুসাইমা বা হাকি সহ আরও অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি সাহেব তৃতীয় হাদিস সেটা বলছে আল্লাহ রসুল বলছে মান্না ফজরি ফা বাদামা তালা আতিস্যামসি হাদিসটি ইমাম ইবনে 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 মাজা এবং ইমাম ইবনে হিব্বান রাহে মহম্লা বর্ণনা করেছেন হাজর রসুল্লাহ আসলাম বলছে যে ব্যক্তি ফজরের দুই রেখা সন্ন্যত থেকে ঘুমিয়ে গেছে তার নামাজ পড়তে পারেনি সে যেন এইটার সূর্য হওয়ার পরে তার কাজ আদায় করে দেয় এইরকম আরো অনেকগুলো হাদিস যে তিনটি হাদিস দ্বারা রসুলের কৌলি হাদিস মৌখিক হাদিস যেগুলা হাদিস শাস্ত্রে রসুলের কৌলি হাদিসের গুরুত্ব বেশি থাকে সেই হাদিস অনুযায়ী বলবো যে আপনার আমার সামনে একটা বড় অপশন আছে যদি কোনো ব্যক্তি ফদরের জামাত দাঁড়িয়ে দেওয়ার কারণে অথবা কোনো কারণে পড়তে শূন্য পড়তে না পারে তাহলে এই দুই রেখা শূন্য সূর্য হওয়ার পরে আদায় করে দিবে তাহলে একটা পদ্ধতি গেল দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যে এটা জাহেজ পদ্ধতি যে ফদরের ফরজ ফরজ নামাজ পড়ার পরে মশলুম দোয়াগুলা পাঠ করে ফিসুনে গিয়ে দুই রেখা নামাজ আসবে এর জন্য অনেকগুলো হাদিস তার থেকে দুইটি আপনাদের সামনে পেশ করছে একটা হজরত কাইসিবনে আমি বর্ণিত কে সাল্লাহ আলি সাল্লাম রজুলানি বাদ সলাতি যে হজরতে কাইসিবনে আমরা বলতেছেন আল্লাহ রসুল এক ব্যক্তিকে দেখলেন যে ফজরের ফরজ পড়ার পরে পিছনে গিয়ে দুই রাখা নামাজ পড়তেছেন ফকাল রসুল্লাহি সালি সাল্লাম সোলাত রেখা নি ফজরের নামাজ তো দুই রাখাত দুই ফজরের ফরজের পূর্ব দুই ফরজ দুই রাখাত তারপর তো কোনো নামাজ নাই فقال الرجل اني لم اكن صليت الركعتين اللتين قبلهما فصليتهما الان ওই সাহাবি বলতেছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি ফজরের পূর্বে যে দুই রাকাত সুন্নাত ফরদের পূর্বে যে দুই রাকাত সুন্নাত পড়ার কথা সেটা আমি পড়তে পারি না তাই আমি এখন এইটা আদায় করলাম ফাসাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাম এইটা শুনে চুপ রইলেন হাদিসটি ইমাম ইবনে ইমাম আবু দাউদ ইমাম ইবনে শাইবা ইবনে আবি শাইবা ইবনাম ইবনে মাজা রাহিমহমুল্লাহ বর্ণনা করেছেন হাদিসটি সহি অপর এক হাদিসে আসি হাউজ কাইস ইবন কাহাদ বলতেছেন আমি নিজে একবার সাল্লাই তো মা রসুল্লাহ সাল্লা সাল্লাহ আলী সাল্লাম সোভা আমি রসুল্লাহ আসলামের সাথে ফজরের নামাজ আদায় করেছি ওয়ালাম আকন রাকা আতু রাকা আতাই ফজরে এর পূর্বে আমি ফজরের দুই রাখা সন্ন্যত আদায় করতে পারিনি তারপরে সুম্মা কুমতু ফালাম্মা সাল্লামা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাল্লাম তো মা অতবর রসুস্তম যখন নামাজের ফজরের ফরজ নামাজের সালাম ফিরেন আমিও তার সাথে সালাম ফিরিলাম সুম্মা কুম তু ফারাকা তো আতাইল ফাজরি ও রসুল্লাহ সাল্লাম ইয়ামদুর ইলাইয়া ফালাম ইউন কির দা লিখা আলাইয়া যে আমি পিছনে গিয়ে দুই রাখাত নামাজ পড়লাম রসুল আমার দিকে তাকিয়েছিলেন আমাকে নিষেধ করলেন না তাইলে রসুলের নিষেধ না করা সুপ থাকাটা প্রমাণ করে এই কাজটা জায়েজ এবার আসুন এই দুইটার ভিতর আমাদের সামান্যটা কিভাবে করবো বলবো যে উত্তম হলো যে কোনো ব্যক্তির পক্ষে যদি উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা অথবা সূর্য উদিত হওয়ার পরে আদায় করা কোনো ব্যক্তির জন্য যদি সম্ভব হয় তাহলে ওই ব্যক্তির জন্য এই ফজরের সন্ন্যত ফজরের ফরদের পূর্বে আদায় করতে না পারলে উদিত হওয়ার পরে আদায় করাটাই উত্তম হবে এটাই ফজিলতপূর্ণ হবে তবে কোনো ব্যক্তি যদি নাকি ফজরের জামাত শেষ হওয়ার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত মাস্জিদ অবস্থান করা অথবা অবস্থান করতে পারবে না অথবা মসজিদ থেকে বের হয়ে গেলে কাজে ব্যস্ত হয়ে যাবে এই দুই রেখাতামাজ আদায় করার কোনো চান্স তার থাকবে না তাহলে ওই ব্যক্তির জন্য ফজরের ফরজ নামাজ পড়ার পরে মাসরুম দোয়াগুলা পাঠ করে গিয়ে এই দুই নামাত আদায় করাটা জায়েজ তাহলে যেখানে দুইটা অপশন আমার সামনে দুইটা পথ আমার সামনে খোলা আছে তাহলে রসুসামের হাদিসের বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদের এই কথাগুলা বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته